পুলিশ প্রশাসন আইনের ওপর ভরসা হারাচ্ছে সাধারণ মানুষ। পটাশপুরে ধর্ষণের ঘটনায় ধর্ষককে পিটিয়ে মেরে ফেলল সাধারণ মানুষ। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী শুভশ্রী চ্যাটার্জি, তার সঙ্গে কথা হলো। দাদা, কি মনে হচ্ছে মানুষের, কি আর আইনের উপর ভরসা থাকছে না? দেখুন, দুটো জিনিস। এক হচ্ছে যে দিনের পর দিন এই ধরনের ঘটনা চলতে চলতে যেটা হয় সেটা হচ্ছে আইন কানুন, আইনের শাসন ইত্যাদির উপর মানুষের যে ভরসার জায়গা সেটা দুর্বল হয়ে পড়ে। আর যদি প্রশাসন ধারাবাহিকভাবে ঘটনাগুলোর ক্ষেত্রে ডিনায়াল মোডে চলে যায় তাহলে যা হবার তাই হচ্ছে। সেটা আরও অপরাধকে বাড়ায়, আমাদের সমাজে অস্থিরতা তৈরি করে। এবং যে ঘটনা আপনি দেখতে পাচ্ছেন পরপর, আরজিকর, তার আগে হাওড়ার আমতার কাশমুলি, তারপরে জয়পুর, জয়নগর, আপনার এখানে পটাশপুর, ভূপতিনগর, একটার পর একটা যে ঘটনাগুলো আসছে সেটা খুব ভয়াবহ। একই সঙ্গে এটাও দেখবেন যে গত কয়েকদিন ধরে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যাট ওয়ার্কপ্লেস, পুলিশ ডিপার্টমেন্টের অন্তত দুজন তারা অভিযোগ করেছেন, একজন হাইকোর্টেও এসেছেন। পুলিশ ডিপার্টমেন্টে পুলিশের দ্বারা পুলিশের শ্লীলতাখানি, মহিলা পুলিশের, তাহলে কি আমাদের এখানে আর কোনো সংস্থাই, কোনো প্রতিষ্ঠান নিরপেক্ষ থাকছে না, বা সেখানে মেয়েদের সুরক্ষা থাকছে না? সুরক্ষা তো ন্যূনতম একটা চাহিদা। অবশ্যই পুলিশমন্ত্রী ব্যর্থ বলেই তো পুলিশমন্ত্রী এই আসল ঘটনাগুলো চাপা দিয়ে আপনাকে, আমাকে উৎসবে মজিয়ে রাখতে চাইছেন। পুলিশমন্ত্রী যদি ব্যর্থ না হতেন তাহলে উনি ওনার যে ক্ষমতা এই মুহূর্তে আছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এবং রাজ্যের পুলিশমন্ত্রী হিসেবে, তিনি সেই ক্ষমতার পূর্ণ ব্যবহার করে পুলিশকে নির্দেশ দিতে পারতেন যে এই ধরনের ঘটনাগুলো ঘটলেই তোমরা আইনানুগ বন্দোবস্ত গ্রহণ করো। কিন্তু আমরা সেটা দেখলাম না। এত কিছুর পরেও কি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো শিক্ষা হচ্ছে? গতকাল যখন আমরা এই জয়নগরের ঘটনার হাইকোর্টের শুনানির কথা শুনছিলাম, সেখানে দেখা গেল ঘটনা 24 ঘন্টা কেটে যাবার পরেও পক্সো অ্যাক্টের ধারাই লাগালো না। অথচ পক্সো অ্যাক্ট তৈরি হয়েছিল হচ্ছে যে শিশুদের উপর ঘটে যাওয়া যৌন নিগ্রহ, সেই যৌন নিগ্রহের প্রকৃত তদন্ত এবং বিচারকে সুনিশ্চিত করতে। কিন্তু শিশুদের পক্ষে, বিশেষত কন্যা শিশুদের পক্ষে, পশ্চিমবঙ্গ যে খুব ভয়াবহ একটা জায়গায় চলে গেছে। আমরা লজ্জার বিষয় আমাদের এটাই যে পশ্চিমবঙ্গটা অন্য রাজ্যগুলোর মতো নয়, ছিল না। পশ্চিমবঙ্গের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি বাল্য বিবাহ রদ করবার জন্য আইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন, যিনি বিধবা বিবাহ চালু করানোর জন্য আইন তৈরি করেছিলেন, মেয়েদের শিক্ষার জন্য ব্যবস্থা করেছিলেন, সেই বাংলাতে আজকে যখন আমরা দেখি যে মেয়েটি স্কুলে যাবার কথা, যে মেয়েটি লেখাপড়া করার কথা, সেই মেয়েটিকে যখন ধর্ষিতা হয়ে খুন হয়ে যেতে হচ্ছে, তাহলে বাংলার মানুষের ভবিষ্যৎ কোন দিকে? একটার পর একটা ধর্ষণের ঘটনায় যে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ, এখানে তো প্রশ্ন উঠে যায় যে কাদের বাঁচাতে চাইছে, কেন বাঁচাতে চাইছে? পরিষ্কার, এখানে কাদের বা কেন নয়। মমতা ব্যানার্জির সরকার নির্দিষ্টভাবে কাউকে বাঁচাতে চাইছে না, এক্সেপ্ট মমতা ব্যানার্জি ছাড়া। এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জিকে বাঁচানোটাই এদের কাজ। মমতা ব্যানার্জি তো করছে না, নিজে পড়ে গায়ে মেখে নেওয়ার কি, তাকে মারতেই হবে। এই গর্ত উনি খুঁড়েছিলেন 2011 সালে ক্ষমতায় আসার পরে। আপনি ভূভারতে কোনো পুলিশমন্ত্রীকে দেখেছিলেন যে থানায় যদি কাউকে ধরে নিয়ে যায় পুলিশমন্ত্রী সশরীরে সেখানে গিয়ে থানা থেকে ছাড়িয়ে আনছেন গুন্ডামাস্তান? ভূভারতে এরকম রেফারেন্স পাওয়া যাবে না, এক্সেপ্ট ওয়েস্ট বেঙ্গল। মমতা ব্যানার্জি আজকে গাড্ডায় পড়েছেন তা নয়, উনি কিন্তু কবরটা নিজের খুঁড়েছিলেন সেই 2011 সালে ক্ষমতায় আসার পরপর, যখন এখানে পার্ক স্ট্রিট গণধর্ষণের ঘটনা ঘটেছিল। সেই সময় উনি কিন্তু বলেছিলেন এগুলোকে সাজানো ঘটনা, এগুলো খুব খারাপ বার্তা বহন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশমন্ত্রী এই ঘটনাগুলোকে এন্ডর্স করেছেন বারবার, তাঁর অ্যাকশনের জন্যেই আজকে এই এই এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী সাইলেন্ট ছিলেন যতবার এইরকম প্রশ্ন উঠেছে,
ফলে তাকে বাদ দিয়ে তো আমরা কাউকে দায়ী করবো না, তাকেই দায়িত্ব নিতে হবে। পুলিশের বিরুদ্ধে যখন মানুষের এত ক্ষোভ, মুখ্যমন্ত্রী তিনি তো স্কটল্যান্ডের থেকেও ভালো পুলিশ এ কথা বলেছেন, এখন বলছেন আবার কুল মাইন্ডে কাজ করতে হবে, যে যাই বলুন। উনি সঠিক সময়ে পুলিশকে সঠিক নির্দেশগুলো দিলে বোধহয় পুলিশ ঠিক করে কাজ করতে পারত। কুল মাইন্ডে কাজ পুলিশ করতে পারে যখন পুলিশকে কাজ করতে দেয়। পুলিশকে যদি কেউ বলে এই ওখানে এই ঘটনা ঘটেছে আপনি তুমি নিজে থাকো, পুলিশ কমিশনার চলে গেল, অনেক ঘটনাই তো আমরা দেখলাম। পুলিশ কমিশনার কি কলকাতায় যে কোনো ঘটনা ঘটলেই সকালবেলা পুলিশ কমিশনার ঘটনাস্থলে চলে যায়? কিন্তু সাম্প্রতিক অতীতে দেখেছি পুলিশ কমিশনার গিয়ে গেছেন সেখানে, পুলিশ কমিশনার এমনি এমনি যাননি, পুলিশ কমিশনারকে কেউ তো বলেছেন বা তাদের বলার ভিত্তিতে যান, সেটা ভাববার। জয়নগরের ঘটনায় মুখ্যমন্ত্রী বলছেন যে 3 মাসের মধ্যে ফাঁসির সাজা, আর যে করে বলেছিলেন এটা অত্যন্ত একটা ভুল কথা। প্রথমত গোটা পৃথিবী এই ফাঁসির সাজাকে ক্রমশ ক্রমশ বর্জন করছেন, যে কোনো দেশের আইনের দিকেই দেখবেন ফাঁসিটাকে আর কেউ সর্বোচ্চ সাজা বলে রাখার পক্ষে কথা বলছেন না, এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের যা ধারা সেই ধারাতেও এই মৃত্যুদণ্ড সর্বোচ্চ সাজা হিসেবে তার জায়গাটাও ক্রমশ ক্রমশ সংকুচিত হচ্ছে। মুখ্যমন্ত্রী যখনই বলবেন ফাঁসি হবে জানবেন যে কিছুই হবে না। ঠিক অভিষেক ব্যানার্জি মাঝে মধ্যে বলেন না যে প্রমাণ করতে পারলে আমাকে রাস্তায় ফাঁসি দিয়ে দিন, উনিও জানেন কিছুই হবে না, তাই জন্য যা হবে না তা বলে দাও লোকে বিশ্বাস করবে। তো আসলে ফাঁসি টাসি এগুলো তো বিচারের পর, আগে তদন্ত ঠিক করে হোক, তদন্তের পর সেই তদন্ত নিয়ে নিরপেক্ষ বিচার হোক, নিরপেক্ষ তদন্ত এবং নিরপেক্ষ বিচার এ দুটো হোক না, তারপরে বাকিটা দেখা যাবে। ধর্ষণ সামাজিক অপরাধ, আপনারা নোংরা রাজনীতি করছেন এই ধর্ষণের ঘটনাগুলো নিয়ে বলছে শাসক দল। সামাজিক যখন তাহলে সেটা রাজনৈতিকও বটে। কিসের নোংরা কেন বলছি? নোংরা রাজনীতি মানে তো বলতে হবে কেন নোংরা রাজনীতির কথা বলছেন। প্রতিবাদ দিয়ে নোংরা কবে? মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিবাদ করা যাবে না এটা কোথায় বলা আছে? কোনটা অরাজনৈতিক আন্দোলন? কখনো আন্দোলন কখনো অরাজনৈতিক হয়? আসলে মুখ্যমন্ত্রী নিজে নিজে রাজনীতি করবেন একা, বাকিরা সবাই অরাজনৈতিক আন্দোলন করবেন, তাহলে সেটা ওই রাজতন্ত্র হয়ে যায়, রাজা থাকবে আর বাকি সব প্রজা অরাজনৈতিক আন্দোলন করবে। অরাজনৈতিক আন্দোলন যারা বলছেন তারা আসলে রাজনীতিটাকে ধ্বংস করতে চাইছেন এবং একটা সুবিধাবাদের কথা বলছেন। অরাজনৈতিক আন্দোলন বলে কোনো আন্দোলন হয় না, আন্দোলন রাজনৈতিক হতে বাধ্য। বামেরা মানসিক বিকারগ্রস্ত এমন একটি পোস্ট করেছেন কুণাল ঘোষ, কি বলবেন? সববার পোস্ট নিয়ে আলোচনা করার দরকার নেই, মানে উল্লেখযোগ্যই নন বলছেন, মানে গুরুত্বহীন উনি বলে যাবেন। শাসক দলের মুখপাত্র যা বলার বলুন না, উনি শি ইজ এনটাইটেলড টু এক্সপ্রেস হিজ ওপিনিয়ন, উনি বলেছেন আই এম অলসো এনটাইটেলড টু রিফিউজ ইউ টু গিভ এনি কমেন্ট অ্যাবাউট হিজ ওপিনিয়ন। আমার মনে হয় না আমি কুণাল ঘোষ সম্পর্কে কোনো কথা এখানে বলতে চাইছিও না, বলবো না, আই এম নট ইন্টারেস্টেড অ্যাট অল। অন্য অনেক বিষয় আছে, মমতা ব্যানার্জি আছেন, অভিষেক ব্যানার্জি আছেন, তাদের বিষয়ে কথা বলুন, যদি বলতে পারি সেগুলো বলবো। ছোটোখাটো কে কী বলেন ওই দলে অত, অন্যান্য রাজনৈতিক দলে হয়তো দলীয় মুখপাত্রের গুরুত্ব থাকলেও থাকতে পারে, তৃণমূল কংগ্রেসে তো ওটা খুব একটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। সিপিএম আমলেও ধানতলা বানতলা থেকে শুরু করে কোচবিহার একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে, তাহলে তৃণমূল আমলের এই ধর্ষণের ঘটনাকে নিয়েই কেন এত বেশি প্রতিবাদ? মুখ্যমন্ত্রী কথা বলি, তোমার আমলে হয়েছে বলে আমার আমলে হবে এই কথাটা ঠিক কীরকম মনে পড়ে যাচ্ছে বলো তো। সেই একদল ছেলে মানে আমরা তখন কেউ একটা ভালো করলো সেদিকটা তাকাতাম না, কে খারাপ করলো সেদিকটা এরকম করে তাকিয়ে থাকতাম, ও তো পাইনি ও তো ফেল করেছে আমিও কম পেয়েছি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন এই ধরনের কথাগুলো বামফ্রন্টের আমলে বলছেন নাকি দুটো কথা বলতে হবে। বামফ্রন্ট কোথাও বলেনি যে ধর্ষণ মুক্ত পশ্চিমবঙ্গ তৈরি হয়ে গেছিলো, এত বড় রাজ্য এখানে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটছে বা ভবিষ্যতেও ঘটতে পারে। প্রশ্ন হচ্ছে আপনি একটা জায়গাও দেখাতে পারবেন না যে বামফ্রন্ট সরকারের একজনও মন্ত্রী, সিপিআইএমের একজনও নেতা
এই এই তদন্তগুলোকে ধামাচাপা দেবার চেষ্টা করেছে, বরঞ্চ তারা তদন্ত করিয়েছেন এবং তদন্তের ফল যেটা হয়েছে কিছুই মানে সেখানে যখন ধরা পড়েছে, যারা ধরা পড়েছে যেখানে ধরা পড়েনি সেখানে আদালতের মাধ্যমে হয়েছে, কিন্তু আইনের শাসন রক্ষিত হয়েছে। কিন্তু যেখানে তৃণমূল নেতৃত্বে এখানে তদন্ত বন্ধ করা, সাক্ষী সাবুদ লোপাট করা ইত্যাদি ইত্যাদি চলেছে। বাংলায় এখন আইনের শাসন একদম নেই, ভেঙে পড়েছে, এটাই বলছি, ভেঙে গেছে এবং যত দিন যাবে এটা আরও ভাঙবে। প্রতিবাদীদের মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় কিছু হলেই যত চেঁচামেচি, অন্য জায়গায় কিছু হলে সব চুপ। বাংলায় থাকি বলে আপনি যেখানে থাকেন যেটা দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি সেটা নিয়ে বলতেই হবে, আর অন্য জায়গায় গেলে চুপের কী আছে? সব জায়গা নিয়েই তো বলা হচ্ছে, উত্তরপ্রদেশ নিয়ে বলা হচ্ছে, গুজরাট নিয়ে বলা, মানে যেসব রাজ্যগুলোর থেকে যদি তুলনা করতেও পছন্দ করেন, নিজের শেখার জায়গা হিসেবেও তো তুলেছেন, গুজরাট, উত্তরপ্রদেশ এবং তার সঙ্গে পশ্চিমবঙ্গ। তো স্বাভাবিকভাবে আপনি দুধকলা দিয়ে কালসাপ পুষেছেন, এবার যা হওয়ার তাই হচ্ছে। জুনিয়র ডাক্তাররা একদিকে অনশনে, আর অন্যদিকে একটার পর একটা ধর্ষণের ঘটনা আমরা দেখছি ঘটে চলেছে, আর মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধনে ব্যস্ত, কোথাও ঢাক বাজাচ্ছেন, কোথাও আবার ডান্ডিয়া খেলছেন, ইতিহাসে লেখা থাকবে দৃশ্য। দেখুন, নিরোর কথা যখন আমরা এখন বলি তাহলে এ যুগের নিরোর কথাও আমাদের লিখতে হবে। শুধু বেহালাটা বদলে গেছে, নিরো বেহালা বাজাতো, ডান্ডিয়া খেলছেন লাঠিবাজি, এর মধ্যে তো অন্য কিছু আমি দেখতে পাচ্ছি না।